আমি একদিন এরকমই আমার অনেক ব্যথা আমি কান্নাকাটি করতেছি, আমার এক বন্ধুরে ফোন দিয়ে বুঝেছি আপা আমার এই চিকিৎসার যেইভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। আমার বোন বলতেছে ভাই তোরে যত বড় হসপিটালে নিয়ে ও কীটা সমস্যা আমি সমাধান করুন। আমি বলতে যদি আমার ভালো না করেন তাহলে কিন্তু আমি নিজে আত্মহত্যা করে মারা যাবো। আমি সুস্থ, আমি 100% সুস্থ, কিন্তু আমি এতটুকু যে সুস্থ হব আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। অনেকক্ষণ নুইয়া মানে ইট বসাইছি, ইট বসানোর পরে 3 ঘন্টা প্রায় আমি আর কোমরটা সোজা করতে পারতেছি না, আমার কোমরটা ঝিমঝিম করতেছে। তখন ওই দিন রাত্রে গেল, পরের দিন থেকে আমার পায়ের হাঁটুতে ব্যথা। অপারেশনের জন্য প্রস্তুত, মানে কত টাকা নিব লেনদেন বিষয়ে, মানে অপারেশন করবো আর কি, ওই পজিশন নিয়ে আমার বাড়িতে না গার্জিয়ান নিয়ে গেল। গিয়ে বললাম যে স্যার আমি তো অপারেশন করার জন্য আইছি। ওই দিন আর আমার কাছ থেকে বিজেট নিয়ে নাই, যে বলল বাবু তোমার তো বয়স কম অনেক, এই অপারেশনটা করলেও আবার তোমার ব্যথা হইতে পারে। আচ্ছা, আমরা এরকম কোনো গ্যারান্টি দিই না তোমার যে অপারেশনের পরে সারবে, আবার 6 মাস 1 বছর পরে আবার হইতে পারে, বা তোমার এই ডিক্স বাদে আরেক ডিক্সও সমস্যা হইতে পারে। বলছে তোমার কিছু ওষুধ দিই আর কিছু এক্সারসাইজ দিই, এগুলো তুমি খাও দেখো। তখন আমি অনেক দিন যাবৎ স্যারের 2-3 মাস ধরে অনেক স্যারের ভিডিও, অনেকজনের ভিডিও আর কি দেখছি। তো অনেকজনের ভিডিও থেকে সবচেয়ে ভালো লাগছে আমার স্যারের ভিডিওগুলো, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কথা বলছে, শফিউল্লাহ স্যার ওনার ভিডিওগুলো আমার ভালো লাগছে। হসপিটাল আর অন্যান্য ভিডিও দেখছি আমার তেমন ভালো লাগে না। আচ্ছা, অন্যান্য জায়গায় বলছে 8-9 দিনে সুস্থ হইয়া যায়, কিন্তু স্যার বলছে 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ লাগতে পারে। তাহলে আমি স্যারেরটাকে রাজ্য করছি যে উনি সঠিক ডাক্তার। তাই আমি একদিন ঈদের আগের বৃহস্পতিবারে আমার নারায়ণগঞ্জ থেকে আমি শ্যামলী রিং রোডে আসলাম, স্যারের দেখাইলাম। স্যারে বললো তোমার তো PLID সমস্যা, থেরাপির মাধ্যমেও ভালো হইতে পারবা আর অপারেশনের মাধ্যমেও ভালো হইতে পারবা, কিন্তু অপারেশন করলে আবার হবে কি হইতেও পারে। স্যার ওইটা বললো কি করবা, আমি বললাম স্যার আপনার যেটা ভালো বুঝেন আমার ওইটাই দেন স্যার, আমি অনেক গরিব মানুষ। তাহলে বললো যাও তোমার থেরাপি দিয়ে দিলাম, আমার 40% ডিসকাউন্ট দিয়ে দিল স্যার। আশাল্লাহ, দেওয়ার পরে আমি আসলাম, আমি 1টার দিকে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আমার ওই জায়গায় ট্রিটমেন্ট থেরাপি শুরু করে, এবং থেরাপি দিতে দিতে আজ আমার 14তম দিন। ইনশাল্লাহ আমি অনেকটাই সুস্থ, অনেকটা কি বলতে গেলে আমি পুরোই সুস্থ, যতটুকু সুস্থ আছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। শফিউল্লাহ স্যারের কাছে আইসা চেষ্টা করে দেখুন, অপারেশন তো সবসময় করতে পারবেন, যখন মনে চায় তখনই অপারেশন করতে পারবেন, দেশে ডাক্তারের অভাব নাই, অনেক ডাক্তার আছে। তাই একবার হলেও শ্যামলী রিং রোডে আপনারা এসে চেষ্টা করে দেখেন সুস্থ হন কি না। এই DPRC হসপিটালে যে পরিমাণে উন্নত পরিমাণে সেবা, এই সেবার পরিমাণে ওরা আমাদের কাছ থেকে টাকা খুবই অল্প নিতে আসে। নার্স, ওয়ার্ড বয় সবসময় যা প্রয়োজন তা দিয়ে দিতেছে, নার্স ডেলি 2-3 বার করে দেখা দিতেছে, যখন ফোন দিই তখনই আসতেছে, ডেলি 4 বার করে ফেসার মারতেছে, মানে যা প্রয়োজন সব দিয়ে দিতেছে। এবং অন্য অন্য হসপিটালে গেলে আমার সাথে আরেকজন আমার গার্জিয়ান থাকতে হতো যে এটা এটা করার জন্য, আর এই হসপিটালে আমি একা নারায়ণগঞ্জ থেকে আইসে আমি একা 14 দিন রইলাম, আমার সাথে কেউ নেই, সব নার্স ওয়ার্ড বয় ওরাই সব করলো। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডিতে আপনাদের সকলকে আবারও স্বাগতম। দর্শক শরীফ ভাই আমাদের ঢাকার খুব কাছে, আমাদের রাজধানীর আগে একটি রাজধানী ছিল সোনারগাঁ, সেই সুন্দর শহরে এই বসবাস আমাদের এই ভাইয়ের। উনি খেটে খাওয়া একজন মানুষ, খুব পরিশ্রমী একটা মানুষ, বয়স খুবই কম, মাত্র 24 বছর বয়স। দৈনন্দিন যে ধরনের কাজগুলো করেন সেই কাজগুলোই উনি করছিলেন, পাশাপাশি মাঝে ঘরের অন্যান্য যে কাজগুলো সেগুলো উনি মাঝে মাঝে সাহায্য করতেন, তো সেই কাজগুলোই করছিলেন। এবং হঠাৎ করেই গত 1 বছর আগে হঠাৎ করেই উনি ওনার কোমরে এবং পায়ে প্রচণ্ড রকম ব্যথা অনুভব করেন, এবং পরবর্তীতে যখন পরীক্ষা করা হয় সেখানে ধরা পড়ে যে ওনার PLID এ রোগে উনি আক্রান্ত, এবং ওনার L4-5 এবং S1 এই 3টা ডিস্ক ওনার প্রোল্যাপস হয়েছিল। কীভাবে হয়েছিল
বা কী কাজ করতে গিয়ে বা এই সমস্যাটা প্রথম শুরু হয়? আসুন দর্শক, আমরা একটু ওনার কাছ থেকে জানি। আসলে ওনাদের কাছ থেকে আমরা এই বিষয়গুলো জানি বা জানার চেষ্টা করি এই কারণে, যাতে এই ধরনের সমস্যাগুলো আপনারা কেউ কখনো না তৈরি করেন বা এই ধরনের সমস্যা আপনারাও যাতে আক্রান্ত না হন, সেই বিষয়ে আমরা যাতে একটু সতর্ক থাকি, সজাগ থাকি এবং নিরাপদে থাকার চেষ্টা করি, বা এই ধরনের প্রবলেমগুলো হলে আমাদের আসলে কী করণীয় সেই বিষয়গুলো সম্পর্কে আসলে আমরা একটা ভালো একটা দিক নির্দেশনা আসলে পাই। আসুন দর্শক, আমরা বেশি কথা না বাড়ি আমাদের শরীফ ভাই ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীফ ভাই, আজকে কেমন আছেন, আপনার শারীরিক অবস্থা কেমন? আমি সুস্থ, আমি 100% সুস্থ, কিন্তু আমি এতটুকু যে সুস্থ হব আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। আলহামদুলিল্লাহ, আমরা সবার কাছ থেকে আসলে এই যে যে একটা শব্দ বা এই যে একটা সেন্টেন্স আপনি বলেছেন যে আমি সুস্থ, বলতে পারাটা অনেক বড় একটা ব্যাপার, অনেক আমার কাছে অনেক গর্বিত যে আমি সুস্থ। আমাদের দর্শকদের জন্য যদি একটু প্রথম থেকে বলেন যে কি হয়েছিল এবং কি সমস্যাটা তৈরি হয়েছিল আপনার। আমার বাড়ি নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁ থানা, তালতলাতে আমার বাড়ি, গ্রাম। আমি ইজিবাইক চালাই একজন। আমি বাড়িতে গরু পালার জন্য একটা ঘর তৈরি করছি, ওই জায়গায় মানে গরুর ঘাস দেওয়ার জন্য একটা খামার বানাইতেছিলাম। তারপর আমি অনেকক্ষণ নুইয়া মানে ইট বসাইছি, ইট বসানোর পরে 3 ঘন্টা প্রায় আমি আর কোমরটা সোজা করতে পারতেছি না, আমার কোমরটা ঝিমঝিম করতেছে। তখন ওই দিন রাত্রে গেল, পরের দিন থেকে আমার পায়ের হাঁটুতে ব্যথা, হাঁটুতে ব্যথা পায়। 2 মাস হয়ে গেছে, কোনো ডাক্তার দেখাই নাই। তারপরে আমি একটা ডাক্তার দেখাইছি, উনি আমার ওষুধ দিল, খাইলাম, আমার ব্যথা অনেক আরও বাড়লো। বাড়ার পরে তারপরে আমি আবার ফার্মেসিতে অনেক টাকার ওষুধ খাইছি, কিন্তু কোনো কাজ হয় না। তারপরে আমি আরেকটি ডাক্তার দেখাইলাম আমাদের নারায়ণগঞ্জেই, উনি আমার MRI দিল। তখন আমি ঝামেলায় ছিলাম, MRIটা করি নাই। তারপরে আবার 2 মাস পরে আমি আরেকটা ডাক্তার দেখাইছি, উনি আমার MRI দিল আর একটা ডিজিটাল এক্সরে দিল। ওইটা আমি করলাম, করার পরে উনি বললো যে পরের দিনই আমার তুমি ফিল্মটা দেখাইবা, রিপোর্ট না এলো আমার ফিল্মটা এনে দেখাইবা। আমি ফিল্মটা স্যারকে পরের দিনই দেখাইলাম, দেখানোর পরে ফিল্ম দেখে বললো যে তোমার তো রগে মারাত্মক চাপ, তোমার অপারেশন করতে হইব। উনি আমার ভয় দেখাই লাইছে, আমি কান্না করতেছি যে প্রথমে অপারেশন কোনো চিকিৎসা না। তারপরে আমি আয়েশা বললাম, আয়েশা আরেকটা ডাক্তার দেখাইলাম, উনি আমার 15 দিনের ওষুধ দিল আর কিছু এক্সারসাইজ দিল। তার 15 দিন খাওয়ার পরে একটু ভালোই লাগছিল আমার। ভালো লাগার পরে কী করে আমি কই, একজন যখন অপারেশনের কথা বললো, উনিও আবার অপারেশনের কথা বলছিল যে যদি ওষুধের কাজ না হয় তাহলে আমরা পরবর্তীতে অপারেশন করব, আমার থেকে 85,000 টাকা চাইছে আচ্ছা অপারেশনে। তারপরে আমি ঢাকা হসপিটালে একটা ডাক্তার দেখাই, উনি আমার 2 মাসের ওষুধ দিয়ে দেয়, বললে ওষুধে কাজ না হইলে পরবর্তীতে আমরা অপারেশন করবো। কয় মেডিসিন খাইছে, আমি কই স্যার মেডিসিন খাইছি। কয় এখন তো আমরা করোনার জন্য ভর্তি নিতেছি না, তুমি 2 মাস পরে এসে আমাদের সাথে যোগাযোগ করো, যদি ভর্তি নেই তাহলে তোমার অপারেশনটা আমরা ইনশাআল্লাহ করবো। আমি বাড়িতে বললাম, বাড়িতে তারপর ওই যে ডাক্তার আমরা MRI দিল, আমি আবার ওর কাছে গেলাম অপারেশনের জন্য প্রস্তুত, মানে কত টাকা নিব লেনদেন বিষয়ে, মানে অপারেশন করবো আর কি, ওই পজিশন নিয়ে আমার বাড়িতে না গার্জিয়ান নিয়ে গেলাম। গিয়ে বললাম যে স্যার আমি তো অপারেশন করার জন্য আইছি। ওই দিন আর আমার কাছ থেকে বিজেট নেয় নাই, যে বললো বাবু তোমার তো বয়স কম অনেক, এই অপারেশনটা করলেও আবার তোমার ব্যথা হইতে পারে। আচ্ছা, আমরা এরকম কোনো গ্যারান্টি দিই না, তোমার যে অপারেশনের পরে সারবে, আবার 6 মাস 1 বছর পরে আবার হইতে পারে, বা তোমার এই ডিস্ক বাদে আরেক ডিস্কেও সমস্যা হইতে পারে। বলছে তোমার কিছু ওষুধ দিই আর কিছু এক্সারসাইজ দিই, এগুলো তুমি খাও, দেখো পরবর্তী আবার আমার কাছে আসো। তারপরে আরও কয়েকটা ডাক্তার দেখাইলাম, দেখি একই কথা, শুধু ওষুধ দেয়, কেউ এক্সারসাইজ দেয়, কেউ এক্সারসাইজ দেয় না। তারপরে একদিন আমি ফিক্সেশনগুলো কয়েকটা নিলাম, নিয়ে দেখি সব ফিক্সেশনের এক কোনায় PLID লেখা। এই PLID লেখাটা দেখে আমি ইউটিউবে সার্চ দিই, PLID L4 L5, অনেক ভিডিও পাই। তখন আমার কাছে একটা খুশি লাগে যে এই সমস্যাটা আমাদের, যে সমস্যাটা এই সমস্যাটা ইউটিউবেও আছে। দেখছি
অনেকজনের ভিডিও থেকে সবচেয়ে ভালো লাগছে আমার স্যারের ভিডিওগুলো, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কথা বলছেন, শফিউল্লাহ স্যার ওনার ভিডিওগুলো আমার ভালো লাগছে। হসপিটাল আর অন্যান্য ভিডিও দেখছি আমার তেমন ভালো লাগেনি। আচ্ছা, অন্যান্য জায়গায় বলছে 8 দিনে 9 দিনে সুস্থ হইয়া যায়, কিন্তু স্যার বলছে 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ লাগতে পারে। তাইলে আমি স্যারের টাকে রাজ্য করছি যে উনি সঠিক ডাক্তার। তাই আমি একদিন ঈদের আগের বৃহস্পতিবারে আমার নারায়ণগঞ্জ থেকে আমি শ্যামলী রিং রোডে আসলাম, স্যারের দেখাইলাম। স্যারে বললো তোমার তো PLID সমস্যা, থেরাপির মাধ্যমেও ভালো হইতে পারবা আর অপারেশনের মাধ্যমেও ভালো হইতে পারবা, কিন্তু অপারেশন করলে আবার হবে কি হইতেও পারে। স্যার ওইটা বললো কি করবা, আমি বললাম স্যার আপনার যেটা ভালো বুঝেন আমার ওইটাই দেন স্যার, আমি অনেক গরিব মানুষ। তাহলে বললো যাও তোমার থেরাপি দিয়ে দিলাম, আমার 40% ডিসকাউন্ট দিয়ে দিল স্যার। আশাল্লাহ, দেওয়ার পরে আমি আসলাম, আসার পরে আমার সব বুঝাইয়া বললো যে বললাম আমি তো বাড়ি থেকে ওই প্রস্তুতি নিয়ে আসি নাই, আর 5 দিন পরে ঈদ, আমি ঈদের পরের দিন আসি। ঈদের পরের দিনে পরের দিনের তো আবার লকডাউন, তাহলে আমি ঈদের পরের দিনে আমি সকালে 10টা বাজে স্যারের জায়গায় অফিসে আইসা পড়ি। তো এই জায়গায় শ্যামলি রিং রোডে আমার মামা থাকে, মামা আসতে একটু লেট করছে, আমি 1টার দিকে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আমার ওই জায়গায় ট্রিটমেন্ট থেরাপি শুরু করে, এবং থেরাপি দিতে দিতে আজ আমার 14তম দিন। ইনশাল্লাহ আমি অনেকটাই সুস্থ, অনেকটা কি বলতে গেলে আমি পুরোই সুস্থ, যতটুকু সুস্থ আছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। স্যার বলছে বাড়িতে আর 15 দিন রেস্ট নিলে আমি সম্পূর্ণ আগের মতন সুস্থ হয়ে যাবো। আলহামদুলিল্লাহ। দর্শক, অনেক বড় শান্তির একটা কথা যে আমি এখন সুস্থ আছি, আমি এখন ভালো আছি। আচ্ছা শরীফ ভাই, আমাদেরকে যদি একটু পেছনের দিকে একটু যাই, একটু প্রথম থেকে বলেন যে আপনি বলেছিলেন যে আপনার প্রথমে আপনি যে কাজ করছিলেন সেই কাজ করার পরে আপনি একটু নিচু হয়ে কাজ করছিলেন, পরবর্তীতে যখন আপনি উঠতে যান তখন দেখছেন যে আর আপনি উঠতে পারছেন না বা আপনার প্রচণ্ড রকম ব্যথা। সেই ব্যথাটা কি শুধুমাত্র আপনার কোমরে ছিল নাকি পায়ে, কোথায় ছিল? প্রথম ছিল শুধু আমার পায়ে, হাঁটুতে। হাঁটুতে নামাজ পড়ার জন্য হাঁটুতে সেজদা দিতে পারতাম না। আচ্ছা, হাঁটুতে দললে মানে আমার হাঁটুতে ব্যথা পাইতো। প্রায় 2-3 মাস পরে দেখি আমি আস্তে আস্তে আমার কোমর বাঁকা হয় না, আমি বাঁশের মতো ধরতে গেলে সোজা হয়ে গেছি আর কি। আচ্ছা, একদম পুরো স্টিফ হয়ে গেছিল, সোজা হয়ে গেছি, আমি বাঁকা হইতে পারি না একটু। আচ্ছা, মানে স্বাভাবিক যে কাজগুলো সেগুলো তো তাহলে কোনো কিছুই করতে পারছি না। আপনার যে পেশাগতভাবে যে ধরনের কাজ করেন সেগুলো তাহলে আর কোনো কিছু ঠিক মতো করতে পারছি না। গাড়ি চালাইতে পারতাম, বৈশা থাকলে আমার কোনো পেন হতো না। আচ্ছা, আমি একটু হাঁটলে মানে আমার পাড়া প্রচণ্ড পেন হইতো, আমি আবার একটু রেস্ট নিয়ে আবার একটু হাঁটতে পারতাম। আচ্ছা, আমার সকালবেলা ঘুমের তো উঠলে পায়ের মাসালগুলো এই জায়গা দিয়ে অনেক পেন হইতো। তো মনে হতো না যে একদম সুস্থ একটা মানুষ, স্বাভাবিক একটা মানুষ, এরকম কোনো যে ভারী কাজ করেছেন সেরকমও না, কিন্তু হঠাৎ করে এরকম হয়ে গেল। তো যখন আপনি একের পর এক চিকিৎসা নিচ্ছেন, ডক্টরের কাছে যাচ্ছেন, তারা অপারেশনের কথা বলছে, কখনো কি মনের ভিতরে এরকম একটা সংশয় কাজ করতো যে আমি কি আদৌ আসলে ভালো হব, বা আমি কি কখনো সুস্থ হবো, আমি কি কখনো আগের জীবনে ফিরে যেতে পারবো, এরকমটা মনে হতো কখনো? কাজ করতো মানে আমার মা, আমার ওয়াইফ অনেক কান্নাকাটি করতো আমার জন্য, আমার ভাই বোন সবাই আমার জন্য, আমিও নিবিত অনেক কান্নাকাটি করতাম, হে আল্লাহ তুমি আমার কী রোগ দিলা, এই রোগের কি কোনো ঔষধ নাই, এত এত রোগের ঔষধ। আমি বলতাম আমার একটা পাও যদি ভাঙিয়ে দেয় তো এইটা ডাক্তাররা রড বসাইয়া বা প্লাস্টার সার্জারি করে আমার এটা জোড়া লাগাই, মানে একটা চিকিৎসা পেতাম, চিকিৎসা পেতাম, কিন্তু আমি এই রোগের কোথাও কেন চিকিৎসা পাইতেছি না, এটা কেমন রোগ আল্লাহ তুমি আমার দিলা। আমি যাচ্ছি মানুষের কাছে, ডক্টরের কাছে যাচ্ছি, কিন্তু আমি চিকিৎসা পাচ্ছি না, দিনের পর দিন সুস্থ হইতেছি না, বরং আরো খারাপের দিকে চলে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। আমি তখন মানে জিনিসটা হচ্ছে অনেকটা জীবিত থেকে মৃতর মতো একটা অবস্থা, যে পুরো বাসার মানে সবাই একটা স্বাভাবিক একটা নিয়মে চলতেছে, বা হঠাৎ করে একটা পরিবারে আপনার যখন একটা কালো ছায়া নেমে আসে, যে পরিবারের সবচেয়ে উপার্জনক্ষম যে ব্যক্তিটা সেই মানুষটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, সে আর স্বাভাবিকভাবে সে কোনো কাজ করতে পারছে না, আপনি চিকিৎসা করছেন, টাকা খরচ করছেন, কিন্তু আপনি চিকিৎসা পাচ্ছেন না, ভালো হচ্ছে না, তখন তো আসলে সংশয়টা আরও একটু বেশি পরিমাণে চলে আসে। এই অবস্থায় আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক পেশেন্টকে পাই যে তারা, কেউ কেউ বলেন যে মানে তারা জীবনের প্রতি তারা আশা হারিয়ে ফেলেন, অনেকে এই ব্যথা সহ্য করতে না পেরে অনেকে কিন্তু মৃত্যু কামনা করেন, যে আমার এই কষ্ট থেকে আল্লাহ আমাকে তুলে নে, অনেকে এই ধরনের দোয়া কিন্তু করেন। আমি একদিন এরকমের আমার অনেক ব্যথা, আমি কান্নাকাটি করতেছি, আমার এক বন্ধুরে ফোন দিয়ে বুঝেছি আপা আমার এই চিকিৎসার যেইভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। আমার বোন বলতেছে ভাই তোরে যত বড় হসপিটালে নিয়ে ওকে এটা সমস্যা আমি সমাধান করবো, আমি বলতে যদি আমার ভালো না করেন তাহলে কিন্তু আমি নিজে আত্মহত্যা করে মারা যাবো। আমার বোনদের আমি এতটুকু বলছি রিকোয়েস্ট করে কান্নাকাটি করে,
তারপরে আমি এই ডাক্তারের কাছে আইসা আমি কয়েকদিন আমার কোমরে ব্যথা ছিল, আস্তে আস্তে আমি রেজাল্ট পাইতে পাইতে এখন আমি আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকর, আল্লাহ যে আমারে সুস্থ করছে। এরপরে আলহামদুলিল্লাহ। দর্শক দেখুন যে এই যে এত ঝড় গিয়েছে, এত কিছু ওনার উপর দিয়ে গিয়েছে, উনি কনফিউজ ছিলেন যে আসলে আমার কী করা উচিত। উনি চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, শেষ পর্যন্ত উনি অপারেশনের জন্য উনি রাজি হয়ে গিয়েছেন, বাট ডক্টর ওনাকে লাস্টে একজন বলেছেন যে না, এই সমস্যাটার জন্য উনি যদি আসলে অপারেশন করেন সেক্ষেত্রে সেটা আবারও হয়তো নতুন করে দেখা দিতে পারে বা অন্য কোথাও হয়তো দেখা দিতে পারে। বাট উনি কিন্তু দমে যাননি, উনি চেষ্টা করেছেন দিনের পর দিন, উনি নতুন নতুন করে বিভিন্ন জায়গায় উনি এটার খোঁজ খবর নেওয়ার জন্য। স্যার যখন আপনার একরকম প্রায় আপনি নিরুপায় অবস্থায়, তখন আপনি ইউটিউবের মাধ্যমে আপনি খোঁজ খবর শুরু করেন আপনার এই রোগটা সম্পর্কে। আপনি যেটা বলেছেন যে আপনি আপনার রোগের নামটাও পর্যন্ত আপনি জানতেন না, এবং পরবর্তীতে আপনি যখন ডক্টরদের যে প্রেসক্রিপশনগুলো আছে সেগুলোতে আপনি সাদৃশ্য খুঁজে পান যে PLID ম্যাক্সিমাম জায়গায় আপনার এই কথাটা লেখা ছিল, এবং সেটা অনুযায়ী আপনি যখন ইন্টারনেটে সার্চ শুরু করেন তখন দেখলেন যে এ সংক্রান্ত অসংখ্য ভিডিও আছে, এবং আপনি তখন সেগুলো দেখা শুরু করলেন। যখন দেখা শুরু করলেন তখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেন প্যারালাইসিস বিশেষজ্ঞ, যিনি সবসময় একটা কথা বলে আসেন যে অপারেশনবিহীনভাবে এই PLID রোগীকে আপনার খুব অল্প দিনের ভিতরে আপনার সুস্থ করা সম্ভব, যখন আপনি সেটা জানেন তখন স্যারের শরণাপন্ন হন। স্যার যখন প্রথম দিন আপনাকে দেখেছিল, আপনার সেই রিপোর্টগুলো স্যার দেখেছেন, কি বলেছিলেন স্যার আপনাকে? স্যার বলছে তোমার তো PLID সমস্যা, রগে চাপ আছে, ডিস্ক ফ্লাক্স, L5 L4 S1 এর সমস্যা, তোমার অবস্থা সিরিয়াস, একটু PLID ডিস্কটা একটু বেশি ফ্লক্স হয়েছে আর কি। তখন আমি ভয় পেয়ে গেছি যে আমার বেশি ক্লোজ হয়ে গেল, আমি তো অনেক রোগ মানুষ আছে আরও বেশি অনেক দিন যাবৎ ভোগে, আমার এক বছরও হয় না এত ক্লোজ হয়ে গেল, তখন আমি একটু ভয় পাইছি। তারপর স্যারে বললো সমস্যা নাই, তুমি ফিজিওথেরাপি নিলে 17 দিন সুস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, মনে শান্তি পাইলাম আর কি। সেই অনুযায়ী আপনি স্যারের আন্ডারে ভর্তি হয়ে যান। দর্শক মাঝখানে একটু বলে রাখি, আমাদের এই ভাইয়ের সাথে আমার প্রথম যেদিন উনি এসেছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে, ওনার সাথে আমার কথা বলার একটু সুযোগ হয়েছিল, এবং ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায় ওনার সাথে আমার একটু কথা হয়েছিল। যখন প্রথম স্টার্ট হয় আমি ওনাকে যতটুকু দেখেছিলাম যে উনি খুবই কনফিউজ ছিলেন তারপরেও, এবং ওনার ভিতরে একটা সংশয় সবসময় কাজ করছিল যে আমি কি আদৌ সুস্থ হব বা আমি কি আসলেই ভালো হব কি না। তখন আমি বলেছিলাম যে আপনি আপনার আশেপাশে কী দেখছেন, ওনার আশেপাশে কিন্তু আরও অনেক পেশেন্ট ছিলেন যারা ওনার মতো এই সেম ধরনের প্রবলেমে ছিল, যেটা আসলে আমরা একটু ওনার কাছ থেকেই শুনি যে আপনি দেখেছেন আপনার আশপাশে যে পেশেন্টরা ছিল এবং তারা একের পর এক সুস্থ হয়ে যাচ্ছিলো, সেটা দেখার পর কি আপনার মনোবল কিছুটা ফিরে এসেছিলো? আমি আসার পরে এই জায়গা থেকে 4 দিন সুস্থ হয়ে গেছে আপনার চোখের সামনে, আমার চোখের সামনে সেম সমস্যা নিয়ে তারা এসেছিল। সমস্যা আমার পাশের বেডের এক ভাই গত একদিন আগে উনিও সুস্থ হয়ে বাড়িতে চলে গেছে, ইনশাল্লাহ আমিও সুস্থ হয়ে গেছি, আরও অনেক লোকই সুস্থ হয়ে হসপিটালতে যাইতেছে। এবং যারা এই PLID কোমর ব্যথায় যারা ভুগছেন তাদেরকে বলবো যে একবার হলেও অপারেশনের আগে শফিউল্লাহ স্যারের কাছে আইসা চেষ্টা করে দেখুন, অপারেশন তো সবসময় করতে পারবেন, যখন মনে চায় তখনই অপারেশন করতে পারবেন, দেশে ডাক্তারের অভাব নাই, অনেক ডাক্তার আছে, তাই একবার হলেও শ্যামলী রিং রোডে আপনারা এসে চেষ্টা করে দেখেন সুস্থ হন কি না। এই DPRC হসপিটালে যে পরিমাণে উন্নত পরিমাণে সেবা, এই সেবার পরিমাণে ওরা আমাদের কাছ থেকে টাকা খুবই অল্প নিতে আসে, নার্স ওয়ার্ড বয় সবসময় যা প্রয়োজন তা দিয়ে দিতেছে, নার্স ডেলি 2-3 বার করে দেখে দিতেছে, যখন ফোন দিই তখনই আসতেছে, ডেলি 4 বার করে ফেসার মারতেছে, মানে যা প্রয়োজন সব দিয়ে দিতেছে। এবং অন্য অন্য হসপিটালে গেলে আমার সাথে আরেকজন আমার গার্জিয়ান থাকতে হতো যে এটা এটা করার জন্য, আর এই হসপিটালে আমি একা নারায়ণগঞ্জ থেকে আইসে আমি একা 14 দিন রইলাম, আমার সাথে কেউ নেই, সব নার্স ওয়ার্ড বয় ওরাই সব করলো আলহামদুলিল্লাহ। দর্শক যখন ওনার সাথে আমার দেখা হয়েছিল আমিও ওনাকে বলেছিলাম সেম কথাটাই যে ভরসা রাখেন, ইনশাল্লাহ হয়তো আপনি ভালো একটা রেজাল্ট খুব শীঘ্রই আপনি পেয়ে যাবেন, এবং উনিও কিন্তু সেই ভরসাতেই উনি ছিলেন। এবং আজকে যখন ওনার সাথে আমার দেখা হয়েছে প্রথমেই কিন্তু ওনার একটা হাসি আমাকে দেখে উনি দিয়েছেন, এবং আমি যখন জিজ্ঞেস করলাম যে বলেন আজকে আপনার কী অবস্থা, উনি যখন হেসে আমাকে বলেছেন যে আলহামদুলিল্লাহ আমি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছি,
এই কথাটা শোনার পর সত্যি সত্যি মানে সেই ফিলিংসটা আসলে আপনাদেরকে বুঝাতে পারবো না। সেই ফিলিংসটা আসলে অন্যরকম একটা জিনিস, যে একটা সুস্থ মানুষ আমরা সবসময় চাই যে আমাদের প্রতিটা ভাই প্রতিটা বোন যাতে কখনো অসুস্থ না থাকে, তারা যাতে অবশ্যই অবশ্যই সুস্থ অবস্থায় দিনপাত করতে পারেন, এটা আমরা আমাদের সবচেয়ে বড় চাওয়া, যেটা আমাদের এই ভাইয়ের ক্ষেত্রে হয়েছিল। এবং আমার এই ভাইকে দেখেন, উনি চেষ্টা করেছেন, উনি কিন্তু কখনো হাল ছেড়ে দেননি, উনি ওনার শেষ পর্যন্ত উনি চেষ্টা করেছেন। আসলে এই চিকিৎসাগুলো সম্পর্কে আমাদের অনেকের কিছু কিছু ভ্রান্ত ধারণা আছে, আমরা অনেকেই ভাবি যে এই চিকিৎসা ব্যবস্থাটা হয়তো অনেক বেশি কস্টলি বা হয়তো অনেক বেশি খরচ হতে পারে, যেহেতু এই চিকিৎসাগুলো পাশ্চাত্যের কিছু চিকিৎসা ব্যবস্থা, কারণ যেহেতু এগুলো অনেক উন্নত মানের চিকিৎসা। আসলে এই ধারণাটা একটা সময় সঠিক ছিল, সেটা অনেক আগে, বাট এখন এই চিকিৎসাগুলো অনেক বেশি সহজলভ্য হয়ে গেছে, যেটা আমরা খুব সহজেই এবং খুব অল্প খরচের ভিতরেই কিন্তু আমরা এই চিকিৎসাগুলো আমরা করতে পারি, যেটার কারণে যে কোনো মানুষের খুব সহজেই খুব অল্প দিনের ভিতরে তারা সুস্থ হয়ে যাওয়া সম্ভব। শুধুমাত্র আমাদের একটু ইচ্ছা শক্তি দরকার, আমাদের ধৈর্য দরকার এবং আমাদের সঠিক ডায়াগনোসিস দরকার এবং সঠিক কনসালটেন্ট আমাদের দরকার। যদি আমরা সঠিক কনসালটেন্টের তত্ত্বাবধানে থেকে আমরা এই চিকিৎসাগুলো করতে পারি, আমাদের সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। দর্শক, ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।